রক্ষক ভক্ষক। ধৃত শিশু রক্ষা আধিকারিক মৃণাল ঘোষকে জেরার পর এমনটাই বলছেন গোয়েন্দারা। শিশু বিক্রির টাকা সরাসরি যেত ধৃত মৃণালের ব্যাংক অ্যাকাউন্টে। শিশু পাচারের টাকা নিতেন ধৃত চিকিৎসক দেবাশিষ চন্দ্র। দুজনেরই ছয় দিনে সিআইডি হেফাজত হয়েছে। জেলা শিশু রক্ষা আধিকারিক শিশুদের রক্ষার দায়িত্ব তার উপর। দার্জিলিং জেলার সেই ডিসিপিও মৃণাল ঘোষই জড়িত শিশু পাচারের মতো ঘৃণ্য ব্যবসার সঙ্গে। দার্জিলিং থেকে বেআইনিভাবে চন্দনার হোমে শিশুদের পাঠিয়ে দিতেন মৃণাল। চন্দনা চক্রবর্তীর হোম থেকেই এরপর পাচার হয়ে যেত ওই শিশুগুলি। বিনিময়ে মৃণাল ঘোষের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকত মোটা অঙ্কের টাকা। তবে মৃণাল একা নন, এই কারবারে তার দোসর স্ত্রী শাশ্মিতা ঘোষও। শাশ্মিতা ঘোষ জলপাইগুড়ির শিশু রক্ষা আধিকারিক। স্বামী স্ত্রী দুজনা ওই চন্দনার ঘনিষ্ঠ। চন্দনা চক্রবর্তীর সরাসরি হস্তক্ষেপেই তার দায়িত্ব পালন বলে খবর সিআইডি সূত্রে। দত্তকের আইনি প্রক্রিয়া দেখায় দায়িত্ব ছিল শাশ্মিতার, এমনও 17টি দত্তক প্রক্রিয়ার প্রশ্নের মুখে। অভিযোগ, দত্তক দেওয়ার বিষয়ে সিডব্লিউসির ওপর চাপ তৈরি করতেন শাশ্মিতা। সিআইডি সূত্রের খবর যে প্রতিটি শিশুকে বিক্রি করার পেছনে মৃণাল ঘোষ এবং শাশ্মিতা ঘোষ নিয়মিত কমিশন পেতেন এবং সেই কমিশনের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ত নগদে। গ্রেপ্তার হয়েছেন দার্জিলিং সিডব্লিউসি সদস্য চিকিৎসক দেবাশিষ চন্দ্র, বিমলা শিশুক্রিয়ের ভিজিটিং ডক্টর দেবাশিষ। শিশু পাচারে তিনিও সরাসরি যুক্ত। প্রত্যেকটি দত্তকের পর তিনি চন্দনার থেকে টাকা নিতেন, সরকারের থেকেও ভাতা নিতেন ওই চিকিৎসক। জুহি শুধু তাকে সাহায্যই করতে চেয়েছিল, এমনটাই দাবি চন্দনার। জুহি কি রূপা গাঙ্গুলি, কৈলাশ বিজয়বাগ ছাড়াও আর কারো কথা বলেছিল? কারোর সাথে আপনার কথা বলা নেই? আপনি আমাকে জাস্ট হেল্প করতে চেয়েছিল। ধৃত মৃণাল ঘোষ ও দেবাশিষ চন্দ্রকে ছদিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে জলপাইগুড়ি আদালত। একই সঙ্গে শিশু পাচার চক্রের মূল মাথা চন্দনা চক্রবর্তী, চন্দনার ভাই মানুষ ভৌমিক ও হোমের আরেক আধিকারিক সোনালী মণ্ডলের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ক্যামেরায় চঞ্চল চৌধুরীর সঙ্গে বিক্রম দাস ও নীলেশ্বর সান্যালের রিপোর্ট 24 ঘন্টা।